আর্জেন্টিনা এবং মেসির ভক্ত তো সারা পৃথিবী জুড়ে রয়েছে, বাংলাদেশেও কিন্তু মেসির ভক্ত অগণিত। সে ভক্তের মাঝে পরিমণি একজন। পরিমণির ইচ্ছে, যদি কখনো সুযোগ হয় তাহলে সবার আগে চলে যাবে মেসির সঙ্গে দেখা করতে। সে পরিমণির ইচ্ছে নিয়েই আমাদের আজকের বিস্তারিত। ভালোবাসার তীব্রতায় যে কোনো আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব, সেটা যদি হয় বাংলাদেশ থেকে আর্জেন্টিনার হাজার হাজার মাইল দূরত্বে তাও। আলোচিত নায়িকা পরিমণি সেই দূরত্ব ঘুচিয়ে যেতে চান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনায় বিশ্বসেরা লিওনেল মেসির সঙ্গে দেখা করতে। লিওনেল মেসি ফুটবল জগতে সেরা তারকা, তাকে এক নজর দেখতে কোটি কোটি ফুটবল ভক্তদের চেয়ে থাকা, হোক আর্জেন্টিনা সাপোর্টার কিংবা তার হেটার, তাকে একবার শুয়ে দেখতে চান সকলেই। সেই ফুটবলারকে যদি আপনি কাছে পান কিংবা কষ্ট ছাড়াই দেখেন, তাহলে আপনার কি মন চাইবে, কি করতে মন চাইবেন? তখন অবশ্যই সুযোগ হলে তাকে দেখতে কিংবা তার সঙ্গে ছবি তুলতে চাইবেন। কিন্তু এখানে ব্যতিক্রম বাংলাদেশি নায়িকা পরিমণি। বিশ্বকাপ ম্যাচে পরিমণি আর্জেন্টিনা সাপোর্ট করেছিলেন, এটা তো সকলেই জানে। যখন খেলা হয়েছিল বিভিন্ন সময় পরিমণিকে দেখা গেছে আর্জেন্টিনার জার্সি পরে পোস্ট দিতে, এবং বিভিন্ন সময়ে আর্জেন্টিনা জিতবে বলেও জানিয়েছিলেন তিনি। পরিমণির কাছ থেকে মেসি সম্পর্কে জানতে চাইলে পরিমণি বলেন, মেসি নিঃসন্দেহে সেরা খেলোয়াড়, তার সাথে দেখা করতে অনেকেই চায়, কিন্তু আমি সবার থেকে আলাদা। সুযোগ হলে আমি গিয়ে তার সাথে দেখা করে আসব। আমাকে বাসা থেকে খোঁচানোর জন্য, একটু ডাউন করার জন্য বলা হচ্ছিল, খোঁচা মেরে অনেক কথা হয়তো আমি এগুলো শুনতাম। তখন বাজি ধরা হয়েছিল যে আর্জেন্টিনা জিতলে আমরা দুজন আর্জেন্টিনায় ঘুরতে যাব। সজল আহমেদ, অন্যরকম নিউজ।